আজকে কি কি অসুবিধা? এই কি অসু কি দেখছেন এখানে হাসপাতালে কি অবস্থা? হাসপাতালের অবস্থা ড্রেন পরিষ্কার না, জল বের হচ্ছে না। কতখানি জল বেরিয়ে আসছেন? এক হাঁটু জল হয়ে। এক হাঁটুর উপর জল বেরিয়ে আসছেন তো। এটা জেলা সদর হাসপাতালে কি আশা করেন? আমি একটা জেলা হাসপাতাল, এটা একটা জেলা হাসপাতাল, আমি গ্রামে কাজ করি, হাসপাতালে আমরা মায়েদের নিয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম চন্দনা মাই। ভালো, জল তো প্রচুর, খুব কষ্টে আছি। জল কাল থেকে? হ্যাঁ হ্যাঁ, না লাগছে নি, সেই জল তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ পেশেন্টের কাছে আসতেই পাই তো, আমি পড়ে গেছি, গোটা কাপড় ভিজে গেছে। হ্যাঁ, এই তো পড়ে গেছে, ভিজা কাপড়। এই উত্তরা মাই, আমি নন্দকুমার। লাইভ করে নিচ্ছ এই তোদের এই জল পাবনি। দিদি ভাই, দিদি ভাই, ছোট বাচ্চা নিয়ে ফিরছেন হাসপাতালের ভেতরে এরকম জল কি দেখবে? এটা কি আশা করেন জেলা হাসপাতালে জল থাকবে? এটা তো কেউ আশা করেনি, তখন বৃষ্টি হলে যে এরকম হবে বলে কি করে জানা? রোগী আনতে ভয় লাগছে, রোগী আনতে ভয় লাগছে, এরকম ড্রেন আছে পাশে। সামনে ড্রেন আছে। কি নাম আপনার? আলো। কোথা থেকে? চার একটু বক্তব্য বলে আস্তে আস্তে। ইয়ান ড্রেন আছে, রেনকোট পরেই আছে। হাসপাতালের দুরবস্থা সত্যি খারাপ, এতটাই জল যে পেশেন্টের মানে হাঁটুতে জল উঠে গেল। আমাদের আসছেন তো অনেকটাই জল হয়ে গেছে অলরেডি, তারপর ধীরে জল কিছুটা কমেছে,
অলরেডি মাছও কিছু বেরিয়ে পড়েছে অলরেডি, এতটাই জল হয়ে গেছে। সেটা আগে আসেনি, আজকে দেখলাম যে আজকে সামান্য আধ ঘন্টায় বৃষ্টিতে মানে প্রচণ্ড হারে জল হয়ে গেছে, পুরো ওয়ার্ডে ওয়ার্ড নয় পুরো একবারে পুকুর হয়ে গেছে একবারে। অবশ্যই এটা আশা করি না, জেলা হাসপাতালে আরও কিছু ভালো হওয়া উচিত বা জল না থাকাটা আশা করি অলরেডি, জল হয়ে গেছে। জলটা দেখে মনে হচ্ছে আরও ঠিক হওয়া উচিত ছিল অবশ্যই। পাশুদের পাড়ি পিটিস মারবে, পিটিস মারবে, আরে এর দরকার জামা নেই, কিছু একটা দে না অন্তত, তুমি করে একদম আনো নি না, ভানুদারটা নিলে নি, ওই ভানুদার আছে তো সে মানে পালিয়ে যাবে, পিটিসি আসে মেরে লিতে সেট করে আসলে কেন করতে আনতো না, কাজে লাগে রেনকোট পরেই আছে। আরে ধরে রাখো একজন, হ্যাঁ পাশে ড্রেন ট্রেন আছে, ড্রেন আছে, ড্রেন থাকা উচিত, নামছে তো।